উত্তর কোরিয়ার সব ভূতড়ে নৌকা যেভাবে ঘুম কাটছে জাপানের, একের পর এক ভূতড়ে নৌকা আসছে উত্তর উপকূলে, কোনোটাই নরকঙ্কাল, কোনোটা খালি। এই নৌকাগুলি এখন ঘুম কেড়েছে জাপানের। শনিবার উত্তর জাপানের উপকূলে ভেসে এসেছিল এক জীর্ণ নৌকা, খালি ছিল। তারপর সোমবার সাকাতা উপকূলে একটি পুরুষ দেহ ভাসতে দেখা যায়, দেড় ঘন্টার পর আরও দুটি, প্রত্যেকটি দেহেই পচন ধরা। গত মাসেও এমন এক নৌকা ও দেহ উদ্ধার হয়েছিল। চলতি বছরে এ নিয়ে মোট 49টি ভূতড়ে নৌকা উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। সোমবার উদ্ধার হওয়া ওই দেহে একটি ল্যাপেন পিন পাওয়া গিয়েছে, তা উত্তর কোরিয়ার বলেই সন্দেহ জাপানের। উদ্ধার হওয়া নৌকাটিতেও ছিল উত্তর কোরিয়ার অক্ষরে লেখা চিহ্ন, কিন্তু কেনই বা আসছে এমন রহস্যজনক নৌকা? জাপানের দাবি, স্বনির্ভরতার প্রশ্নে পিছিয়ে রয়েছে উত্তর কোরিয়া, সুষম খাবারের অভাব রয়েছে, ফলে শাসক কিম জং উন সম্প্রতি মাছ চাষে জোর দিয়েছেন যাতে দেশে প্রোটিনের উৎসের যোগান বাড়ে, আর এরই জেরে নিজেদের কোঠা পূরণ করতে গিয়ে ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে যাচ্ছেন মৎস্যজীবীরা। তার জেরেই ঘটছে অঘটন। এরপর জোরালো হাওয়া ও জলের স্রোতে উপকূলে ভেসে আসছে একের পর এক জীর্ণ নৌকা। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এ ঘটনা বাড়তে থাকায় উপকূলে টহল শুরু হয়েছে। দিন কয়েক আগেই টহল দেওয়ার সময় এরকম দুটি নৌকা থেকে 18 জনকে উদ্ধার করেছে জাপান। আরোহীরা স্বীকার করেছেন তারা উত্তর কোরিয়ার নাগরিক। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।